আসসালামু আলাইকুম দিসানস মাহু ফ্রম ডিজি মার্কেটিভ আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে একটা প্রবলেম নিয়ে কথা বলবো যে প্রবলেমটা মূলত অনেকেই ফেস করেন এটা হচ্ছে লার্নিং লিমিটেড আমরা যখন অ্যাড রান করি এমন অনেক সময় হয় আমাদের অ্যাডগুলো লার্নিং লিমিটেড হয়ে যাচ্ছে লার্নিং লিমিটেড হওয়ার কী সমস্যা লার্নিং লিমিটেড হলে আপনার অ্যাড কস্ট অনেক বেড়ে যাবে তারা ডাটা কালেক্ট করতে থাকে যার কারণে আপনি অ্যাড রেজাল্ট পাবেন না ঠিকভাবে এবং সব মিলিয়ে আপনার অ্যাড ঠিকই চলতেছে কিন্তু আপনি অ্যাড দ্বারা কোনো ধরনের ফেসিলিটিস পাচ্ছেন না আচ্ছা ফাইন লার্নিং লিমিটেডটা মূলত কেন হয় এবং এটা কীভাবে সলভ করা যেতে পারে আজকে আমরা সেটাই শিখবো তাহলে আমরা শুরু করি ফার্স্ট অফ অল হোয়াট ইজ লার্নিং লিমিটেড স্টেটাস ইন ফেসবুকের লার্নিং লিমিটেড স্ট্যাটাসটা কেন দেখায় মূলত যখন একটা অ্যাড লার্নিং লিমিটেড দেখায় তখন ফেসবুক অলগারিদম চেষ্টা করতে থাকে যে আপনি মূলত যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন যাদের পর্যন্ত আপনার অ্যাডটা পৌঁছাইতে চাচ্ছেন তাদের ডাটা কালেক্ট করতে বিকজ ফেসবুক অলগারিদম কিন্তু ডাটা কালেক্টের মাধ্যমে একটা কনজিউমার পর্যন্ত পৌঁছে থাকে আচ্ছা লার্নিং লিমিটেডটা দেখতে রকম। এটা তো আমাদের বুঝতে হবে আগে

সুযোগ দিতে হবে দেন ইনক্রিজ বাজেট আমরা সেই সময় বাজেটটা ইনক্রিজ করে দিতে পারি বিকজ হয়তো আমাদের বাজেটটা কম হওয়ার কারণে তার ডাটা কালেক্ট করতে অনেক সময় লেগে যাচ্ছে দেন চেক অডিয়েন্স সাইজ আমাদের যদি অডিয়েন্স সাইজটা খুব ন্যারো হয়ে থাকে ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটু ব্রড করে দিব তাহলে ডাটা কালেক্ট করতে ফেসবুক অলগ্রডি সহজ হয়ে যায় দেন চেক এট শিডিউল আপনাকে অবশ্যই আপনার এড শিডিউলটা চেক করতে হবে যে পারফেক্টলি আপনি এড শিডিউলটা করছেন কি না দেন রিডিউস অডিয়েন্স ওভারলেপ আপনাকে চেক করতে হবে যে আপনার অ্যাড সাইজগুলো কি অডিয়েন্স ওভারলেপ হচ্ছে কি না

আসবে সেটা কিছুটা সময় নেবে এবং কোনো গ্যারান্টি নেই যে আপনি এগুলা সলভ করার মাধ্যমে আপনি লার্নিং ফেজটাকে অফ করতে পারবেন বাট হ্যাঁ এগুলার মাধ্যমে লার্নিং ফেজটা বেশিরভাগ সময় কন্টিনিউ করে না এবং এই বিষয়গুলো ঠিকভাবে মেনটেন করার মাধ্যমে আপনি লার্নিং ফেজ টাইমটাকে কিন্তু খুব কমায় আনতে পারেন যার কারণে খুব তাড়াতাড়ি আপনি একটা অ্যাড রেজাল্ট আশা করতে পারেন সো আশা করি এই ক্লাসটার মাধ্যমে বুঝতে পারছেন যে লার্নিং ফেজটা কি লার্নিং লিমিটেড আসলে আপনাদের কি করা উচিত আমাদের এই কোর্সের প্রতিটা ক্লাসই আপনাদের জন্য আপনাদের মতো করে যে আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন এবং কি কি ধরনের প্রবলেম ফেস করলে কি কি স্টেপ নিতে পারেন সো আজকের ক্লাসটা আর বর্ণনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম